हेलो ভিউয়ার্স वेलकम बैक टू माई चैनल सबाई के स्वागत जानिए शुरू করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরের ছোট্ট বাট খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিপি। চলছে রমজান মাস, এই মাসে তো আমরা সচরাচর দই খেয়েই থাকি, আর এই গরমে তো রমজানে আমরা দই খুব বেশি খেয়ে থাকি। কিন্তু লকডাউনের কারণে অনেক সময় দই বীজটা বাইরে থেকে না আনার কারণে আমরা দইটা ঘরে পাততে পারি না, কিংবা বাহির থেকে কিনে আনতেও খুব সমস্যা হয়। সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে খুব অল্প সময়ে 5 ধরনের দই বীজ তৈরি করতে পারেন তার রেসিপি নিয়ে। এই দই বীজ মানে টক দই আমি আপনাদের তৈরি করে দেখাবো। সে টক দই দিয়ে নরমালি টক দই যত কাজ আপনারা সব করতে পারবেন এবং দইও তৈরি করতে পারবেন পারফেক্টভাবে। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এখানে আমি চুলায় একটি প্যানে 3 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি ফুল ফ্যাট তরল দুধ ইউজ করেছি, আপনারা চাইলে লো ফ্যাট তরল দুধ দিয়ে এই টক দই তৈরি করতে পারবেন। এই দুধটা আমি ভিডিও দ্রুত করার সুবিধার্থে আগে জাল করে রেখেছিলাম, মানে দুধে একটি বলক আসার পরে জালটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু অনবরত নাড়তে হবে যেন দুধের স্বর না পড়ে যায়। এখন আমি দুধটা হালকা গরম করে নেব, যেন একটি আঙুল চুবিয়ে রাখা যায় এমন গরম করে নেব। দুধ হালকা গরম হয়ে গিয়েছে, অতিরিক্ত গরম করা যাবে না। এমনভাবে দুধ গরম করতে হবে যেন হাতের একটি আঙ্গুল ডুবানো যায়, তেমনভাবে অতিরিক্ত গরম করা যাবে না। এখন আমি দুধ চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি এই তরল দুধ 5টা বাটিতে ঢেলে নেব। আপনারা চাইলে টিফিন বাটি বা ওয়ান টাইম গ্লাসগুলোতেও ঢেলে নিতে পারেন। আমি আজকে ঘরে থাকা 5টি উপকরণ দিয়ে এই টক দই বানিয়ে দেখাবো। প্রথমে আমি তৈরি করে দেখাবো লেবুর রস দিয়ে। এর জন্য আমি এক বাটিতে 1 চা চামচ লেবুর রস দিয়ে দেব। 1 চামচ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। পরবর্তী উপকরণ আমি ব্যবহার করব ভিনেগার। এখানে আমি দ্বিতীয় বাটিতে 1/2 চা চামচের একটু কম ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৃতীয় বাটিতে আমি টক দই বানানোর জন্য ব্যবহার করব শুকনো মরিচ। আমি দুধের মধ্যে শুকনো মরিচ 3টা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই শুকনো মরিচে কিন্তু দুধ মোটেও ঝাল হবে না, একদম পারফেক্টভাবে টক দই হয়ে যাবে। আরেকটি বাটিতে ইউজ করব কাঁচামরিচ। কাঁচামরিচও সেম প্রসেসে আমি ডুবিয়ে দেব। এখানেও কিন্তু ভয় পাওয়ার কারণ নেই, কাঁচামরিচে কিন্তু দই ঝাল হবে না, একদম পারফেক্টভাবে টক দই হবে। সর্বশেষ 5 নম্বর বাটিতে আমি ব্যবহার করব তেঁতুল। এখানে আমি 2 কোয়া তেঁতুল নিয়ে নিয়েছি। খুব বেশি ভালো হয় যদি আপনারা পুরানো তেঁতুল ব্যবহার করেন। এখন তেঁতুলটা আমি দুধের মধ্যে একটু এইভাবে ঘুরিয়ে নেব। তেঁতুলটা আমি এইভাবে নেড়েচেড়ে দুধের মধ্যে ভিজিয়ে দেব। এখন আমি প্রতিটা বাটির মুখ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকিয়ে দেব। আপনারা যদি টিফিন বাটি ইউজ করতেন সেক্ষেত্রে টিফিন বাটির মুখটা ঢাকনা দিয়ে আটকে দিয়ে যেত। আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি যেন বাতাস না ঢুকতে পারে। আমি 5টি বাটির মুখে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে মুড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই বাটিগুলো কোনো গরম জায়গায় রেখে দেব সারা রাত্রির জন্য। আমি বিশেষ করে এই বাটিগুলো আমার আলমারির মধ্যে রেখে দেব কাপড় দিয়ে মুড়িয়ে। ফিরে আসছি সারা রাত্রি পরে। ফিরে এসেছি সারা রাত্রি পরে। আমি এই দই বীজগুলো সারা রাত্রি একটি গরম কাপড়ে মুড়িয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি বের করে ওপরের যে ঢাকনা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম সেটা খুলে দেখে নিয়েছি, ওইভাবেই আপনাদের সামনে পরিবেশন করছি। এখন আপনারা দেখুন দইটা কতটা পারফেক্টভাবে বসে গিয়েছে। এটা আমার তেঁতুলের করা দই, দেখতেই পাচ্ছেন আমি কাত করছি কিন্তু দই পড়ছে না। এটা হচ্ছে ভিনেগারে বসানো দই, দেখতেই পাচ্ছেন আমি কাত করছি কিন্তু কোনো দই পড়ছে না। এটা লেবুতে বসানো দই, দেখতেই পাচ্ছেন আমি কাত করে ফেলছি কিন্তু কোনো দই পড়ছে না, সামান্য একটু পানি বের হচ্ছে। এটা শুকনো মরিচের একই অবস্থা, একটু পানি বের হচ্ছে। और ये काँचा मरीचर एटा थेके हालका एकटू पानी बेर होच्छे। तो आमार काछे तेतुल लेबू एवं भिनेगारई सबचाइते बेस्ट मने हय कारण मरीचे बसानो दईगुलो थेके हालका पानी बेर हय। आपनारा एखन एई मरीचगुलो बेचे फेले दिबेन, भय पाओयार कोनो कारण नेई जे दईगुलो टक हये जाबे। एई दई दिये आपनारा रान्नार जे कोनो काज करते पारबेन एवं एई दई दिये आपनारा मिष्टि दई, टक दई जे कोनो दईओ बसाते पारबेन। आपनादेर देखार सुविधार्थे आमि आपनादेर एकटू केटे देखाच्छि कतटा पारफेक्ट हयेছে। आमी बाटीते निये देखाच्छि कतटा परफेक्ट दई हयेছে। आपनारा बुझतेई पाচ্ছেন कतटा परफेक्ट हयेছে। सेम प्रसेसे आमी प्रत्येकटा दई बाटीते निये देखाচ্ছি। देखुन कतटा परफेक्ट भावे जमेছে। बुझते ही पाচ্ছেন दईगुलो एकदम पारफेक्ट भावे बसेছে। बजारे केना दई बाजी चाইতে कोनो अंशे कम ना। आशा करी भिडियोटी आपनादेर भालो लागबे। आर परबर्तीते आमी एई दई बीज दिये किभाबे घरे दई तैरी करते हय सेई रेसिपिटा आपनादेर साथे शेयर करब। तो आमार भिडियोटी जोदि आपनादेर भालो लेगे थाके अवश्यई चैनलटी सबस्क्राइब करबेन। आमार भिडियोते लाइक कमेंट शेयर करे आमार पाशे थाकबेन। धन्यवाद।